হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে আপনারা ইমো অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে লাইকি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর আগে আপনাদেরকে দেখাইছি কিভাবে হচ্ছে আপনারা একটি নাম্বারের মাধ্যমে লাইকি অ্যাকাউন্ট খুলতে পারেন, আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা ইমো অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে লাইকি অ্যাকাউন্ট খুলতে পারেন। যেই নামে হচ্ছে ইমো অ্যাকাউন্ট থাকবে সেম একই নামে হচ্ছে থাকবে আপনাদের লাইকি অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কোনো নাম্বার বা কোনো আইডি নাম্বার বা কোনো পাসওয়ার্ড কিছুই লাগবে না। তো অতি ফার্স্ট আপনারা কী করবেন, এই যে দেখেন বাম দিকে থ্রি আইকন দেখতেছেন, আপনারা থ্রি আইকনের ভিতরে ক্লিক করবেন। দেখেন আমরা থ্রি আইকনের ভিতরে ক্লিক করলাম, থ্রি আইকনের ভিতরে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের নিচে একদম এখানে এটি সেটিং নামে একটি অপশন আছে, আপনারা এটার ভিতরে টাচ করবেন। দেখেন এটার ভিতরে টাচ করার পর একটু নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর এখানে দেখেন এখানে সুইচ অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, আপনারা কী করবেন এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্টের ভিতরে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, আপনারা অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। দেখেন অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর উপরে লেখা আসছে সিং আপ লগ ইন উইথ নিউ অ্যাকাউন্ট, তো আপনারা কী করবেন ওইটার ভিতরে ক্লিক, এভাবে হচ্ছে গিয়ে চলে আসবে। বাট হচ্ছে গিয়ে নিচে দেখুন একটা ইমো দেখা যাচ্ছে আমাদের, তো আপনারা কী করবেন এই ইমোটার ভিতরে একটা টাচ করে দিবেন। দেখেন আমি একটা ইমোর ভিতরে টাচ করে দেওয়ার পর এখানে একটা অ্যালাও অ্যাক্সেস নামে একটি অপশন আসছে, আমরা এটার ভিতরে ক্লিক করব। দেখেন অ্যালাওর ভিতরে টাচ করলাম, একটু ওয়েট নেবে, আবার একটু টাচ করেন। দেখেন আমাদের কিন্তু লোডিং নিতেছে, অটোমেটিক কিন্তু লগ ইন হইতেছে। তো আমাদের দেখবেন এখন কিন্তু আমাদের সেই ইমো নামে যে অ্যাকাউন্টটি আছে সেটা কিন্তু এখন অটোমেটিকলি নিয়ে নিবে। তো দেখুন লগ ইন হোক, আমরা একটু ওয়েট করি। সো ভিউয়ার্স, আমরা দেখতে পারতেছি অটোমেটিক কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো সেটার জন্য আমাদের কী করতে হবে, আবারও থ্রি আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। থ্রি আইকনে ক্লিক করার পর আবার সেই সেটিং অপশনে যাবেন, আবারও সেই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু আমাদের যে প্রান্ত নামে আইডিটি দেখতেছেন এটা কিন্তু আমার ইমো অ্যাকাউন্ট, ঠিক আছে। আমাদের ইমো দিয়ে কিন্তু এখন অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আমরা কী করবো একটু ট্রাই করার জন্য অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করবো। দেখেন অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করার পরে কিন্তু এখানে আমাদের লগ ইন উইথ ইমো চলে আসছে, আমরা কী করবো এটার উপর ক্লিক করবো, তারপর অ্যালাও অ্যাক্সেস করে দেবো আবারও, ঠিক আছে। তো আমরা আবার একটু অ্যালাও অ্যাক্সেস করে দিই। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু ইমো অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমাদের লাইকি অ্যাকাউন্টে খোলা হয়ে গেল। আমরা এখন একটু ইমো অ্যাকাউন্টের ভিতরে যাব, দেখব যে আসলে আমাদের কী নাম ইমো অ্যাকাউন্টে ছিল। দেখেন এটা কিন্তু জাস্ট ইমো যেটা থাকবে ইমোর ভিতরে হবে, অন্য কোনো আইডিতে কিন্তু হবে না। দেখেন এখানে কিন্তু আমাদের এই যে প্রান্ত নামে যে আইডিটি দেখতেছেন এটার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়েছে আর কি, ঠিক আছে। প্রান্ত নামে দেখতেছেন আমাদের লাইকি অ্যাকাউন্টে তৈরি হয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে গিয়া ইমোর মাধ্যমে হচ্ছে গিয়ে আপনারা লাইকি অ্যাকাউন্ট খুলবেন। এর আগে আমি দিয়ে দিচ্ছি যে কীভাবে হচ্ছে গিয়ে আপনারা একটি নাম্বারের মাধ্যমে লাইকি অ্যাকাউন্ট খুলবেন, সেই ভিডিওটাও এই ভিডিওটার নিচে থাকবে। এমনকি একই লাইকি অ্যাপসের ভিতরে আপনারা কীভাবে একাধিক লাইকি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন সেটাও ভিডিও নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো ভিউয়ার্স, এবার আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।